আয়াপ্পা স্বামী। তো আয়াপ্পা স্বামীর ব্যাপারটা আমি মানে ব্যাঙ্গালোর থাকাকালীন শুনেছিলাম, কিন্তু পুরো স্টোরিটা জানলাম না। এই স্টোরিটা আমাকে কিছু বলেছে টিনা, আমার মেজুজা টিনা দাস, এবং কিছু আমি তারপর ইন্টারনেট সার্চ করে যেটা পেলাম। স্টার্ট করছি। হ্যাঁ, তো আয়াপ্পা স্বামী, তো আয়াপ্পা স্বামীর এই নভেম্বর থেকে জানুয়ারি অবধি একটা মান্থ চলে। আমরা যেমন হিন্দু মানে বাঙালিদের মধ্যে আছে না নিয়ম মাস, ওদেরও নিয়ম মাস চলে, যেখানে ওরা ব্ল্যাক কালারের কাপড় পরে থাকে, ব্ল্যাক কালারের লুঙ্গি, ব্ল্যাক কালারের 41 ডেজ চলে। অ্যান্ড আগে তো এটা পুরোপুরি 41 ডেজ চলে, এখন মানে পুরোহিতরা বলছে অনেকে তো সব মানে এতটা টাইম ওরা করতে পারে না, তো কেউ হয়তো এক সপ্তাহ, কেউ 3 দিন এরকম করে রাখে। তো অ্যাকচুয়াল হলো 41 ডেজ। ওরা কালো কাপড় পরবে, মানে এই নিয়ম কানুন গুলি আগে বলে নি। হ্যাঁ, কালো কাপড় পরবে, ওরা দাড়ি শেভ করবে না, ওরা পুরা মানে ওই পেঁয়াজ লেহসুন ছাড়া, যেটাকে আমরা বলি যে একদম শাকাহারী ভোজন, ওটা খাবে। ঠিক আছে, আরেকটা হলো আয়াপ্পা স্বামীর যখন এই ব্রতটা করবে না, জেনারেলি এটা কিন্তু ছেলে পুরুষ মানুষরাই করে, ওরা না নারীর টাচ থেকে, সংস্পর্শ থেকে দূরে থাকবে। তো টিনা আমাকে বলছে, জানো দিভাই, আমি তো জানি না, মানে যে ড্রাইভার মানে উবের ড্রাইভারের মানে চালাচ্ছিল গাড়ি আমাদের, উনি এই ব্রতটা করছিলেন। তো আমি না এমনি যে সিটটা ধরে আর কি উঠতে যাব, তো যেই সিটে হাত দিয়েছি ভদ্রলোক না এরকম করে নিয়েছে, মানে উনি আমার টাচটাও নেবেন না। তো আয়াপ্পা স্বামীর যারা ব্রত করে তারা কিন্তু নারীর সংস্পর্শ থেকে দূরে থাকে। উনি যদি ম্যারিড হন তাহলে তুমি উনি বৈরাগ্য একটা ওই ওই প্রিয়ারটা বৈরাগ্য উনি ইয়ে করবেন আর কি, জীবনযাপন করবেন। হ্যাঁ, আর হলো আয়াপ্পা স্বামীর মেইন মন্দির হলো শবরীমালা। শবরীমালাতে কিন্তু আয়াপ্পা স্বামীর মেইন মন্দির আছে। হ্যাঁ, এন্ড এখানে তো আমরা আগে জানতাম যে শবরীমালাতে কিন্তু মেয়েরা প্রবেশ নিষেধ ছিল, কিন্তু সব মেয়েরা নয়, পিউবার্টি যেসব কুমারী মেয়ে আর কি, পিউবার্টি শুরু হয়নি, প্রিয়েত শুরু হয়নি, ওরা যেতে পারবে। অ্যান্ড অলসো যেতে পারবে কারা বলো তো, যারা আর কি ওই মেনোপোজ হয়ে গেছে, প্রিয়েতটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে, ওরা শুধু আয়াপ্পা স্বামীর দর্শন করতে পারবে। যদিও এখন তো আমরা জানি শবরীমালাতে মোটামুটি ওই কোর্ট কেস বাগেরা করে এখন কিন্তু মেয়েরাও প্রবেশ করতে পারে। আচ্ছা, এখন আয়াপ্পা স্বামীকে, হ্যাঁ, এই আয়াপ্পা স্বামীর ব্যাপারে যে এতক্ষণ ধরে বললাম, কিন্তু মানে এই ভগবানটাকে, তাই না? তো আয়াপ্পা স্বামী এমন একজন ভগবান, এই শবরীমালা কিন্তু কেরালাতে, মানে মেইন মন্দিরটা কেরালাতে হলেও পুরো দক্ষিণ ভারতে আয়াপ্পা স্বামীর কিন্তু কিছু কিছু মন্দির আছে। হ্যাঁ, তো ব্যাঙ্গালোরেও ডেফিনেটলি আছে, অ্যান্ড দ্যাটস ওয়াই ওই রিচুয়ালস গুলি আমি দেখেছি যে ওরা করছিল 41 ডেজ, ওই জানুয়ারিতে বোধ হয় ওদের সেই পুজোটা হবে। হ্যাঁ, তো আয়াপ্পা স্বামী হলো অ্যাকচুয়ালি হলো বিষ্ণু এবং ভোলেনাথের, হ্যাঁ, শিব এবং বিষ্ণুর সন্তান হলো এই আয়াপ্পা স্বামী। অদ্ভুত লাগছে তো ব্যাপারটা, বলছি এই ব্যাপারটা। তো আমি রিসেন্টলি একটা আমি পোস্ট করেছিলাম একটা মন্দির নিয়ে, অনেকে জানেন, আমি কমেন্টে দেখেছি, আবার অনেকে জিজ্ঞেস করেছেন ডুমকি এটা কোন মন্দির। এটা হলো মহিষাসুর চামুণ্ডেশ্বরী, আমি যার অলরেডি ঘটনা শেয়ার করেছিলাম মাইসোরে, যে এই পাহাড়েই দেবী দুর্গা কিন্তু মহিষাসুরকে বধ করেছেন, রেকর্ড করে এসেছি, শটে দিয়ে দেবো, হ্যাঁ, মন্দিরও দিয়ে দেবো, এবং মহিষাসুরের যে স্ট্যাচুটা আছে ওটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। তো সেই পাহাড়েই চামুণ্ডেশ্বরী মন্দির, যেখানে আমি দর্শন করতে গেছিলাম। তো এটা বোধহয় আমার সেকেন্ড টাইম দর্শন করা টিয়াকে নিয়ে। তো ডেফিনেটলি ওটার মধ্যে তো প্রচন্ড, বুঝতেই পারছেন তো কিরকম এনার্জি হবে, যেখানে মা নিজে স্বয়ং মহিষাসুরকে বধ করেছিলেন, কিরকম এনার্জি হবে সেই জায়গাটা। তো মহিষাসুরকে বধ করার পর মহিষাসুরের নাকি একটা বোন ছিল যার নাম ছিল মহিষী। হ্যাঁ, তো মহিষী ছিল, তো মহিষী ব্রহ্মদেবকে ইয়ে করছেন, প্রেয়ার করছেন, বিকজ ওর দেবতার উপর রাগ, দুর্গার উপর রাগ, দিয়ে তোর ভাইকে ও হত্যা করেছে, মানে ত্রিশূল দিয়ে বিদ্ধ করেছে। হ্যাঁ, তো ব্যাপারটা কি হলো যে ওর তো রেগে ব্রহ্মাকে ও তুষ্ট করার জন্য জাপ শুরু করেছে। তো ব্রহ্মা এসছে, এসে বলছে যে কি বরদান লাগে, বলছে আমার অমরত্বর বরদান লাগে। তো ব্রহ্মা বলে ইটস নট পসিবল, তুমি হিউম্যান বিং, তোমার তো মরতে হবে। তখন সে বুদ্ধি করে বলছে যে ঠিক আছে, আমাকে যে মারবে সে শিব এবং বিষ্ণুর সন্তান, এটা কি পসিবল হতে পারে বলো তো, দুজন পুরুষ মানুষের সন্তান কে একজন হতে পারে, বাবার তো পিতৃ পরিচয় তো যেকোনো একজনের হতে পারে, তাই না, দুজন তো পিতৃ পরিচয় হতে পারে না। ও কেমন একটা পলিটিক্স করে, কেমন একটা ট্রিক লাগিয়ে ব্রহ্মাকে বললো যে বিষ্ণু এবং শিবের সন্তানই আমাকে মারতে পারবে, তো তথাস্তু দিয়ে দিল। অ্যান্ড ও তো জানে ইটস নট পসিবল, একটা সন্তান, আমার বাবা তো জয়ন্ত সাহাই হতে পারে, আমার বাবা তো মানে জয়ন্ত সাহার বাহিরে অন্য কেউ হতে পারে না, প্রত্যেকটা সন্তানের একটা বাবাই হতে পারে, দুটো হতে পারে কি, পসিবল না। তো ও তো বিন্দাস, ও মানে মানে সেই পুরো ঘটনাটা কিন্তু মাইসোরের ওদিক দিয়ে, তো ও পুরো বিন্দাস আছে একদম, পুরো নিজের সেই আসুরিক পাশ, মানে অসুররা তো যেরকম আর কি অ্যাক্টিভিটি করে ওরকম করছে।
তো এতটাই ইয়ে হয়ে গেছে, তো এখন দেবতারা চিন্তায় পড়ে গেছে কি করব কি করব। হ্যাঁ, এ তো মানে আরো বেশি মানে একে তো কন্ট্রোল করা যাচ্ছে না, কি করা যায়। তখন মানে একজন রাজা ছিলেন যার সন্তানাদি হচ্ছিলেন না, উনি কিন্তু শিবের ভক্ত ছিলেন, তো ভোলেনাথের প্রার্থনা করছেন। হ্যাঁ, ভোলেনাথের প্রার্থনা করতে করতে হঠাৎ উনি না একটা বাচ্চার কান্নার আওয়াজ পেলেন। তো উনি একটা নদীর তটে পম্পি নদী, হ্যাঁ, ওই নদীর তটে গেলেন। যাওয়ার পর দেখে যে বাচ্চা একটা আছে, ছোট্ট বাচ্চা। তো বাচ্চাটা নেওয়ার পর একটা সন্ন্যাসী আবির্ভূত হন, হয়ে বললেন যে এই বাচ্চাটা তুমি নাও, তোমার তো সন্তানাদি নয়, তুমি ভোলেনাথকে যখন চাইছো এটা প্রভুরই আশীর্বাদ, তুমি নাও। এবং এই বাচ্চাটা যখন 12 বছর হবে এর অ্যাকচুয়াল পরিচয় কিন্তু তুমি পাবে, ততক্ষণ তুমি তোমার সন্তান ভাবে ওকে মানুষ করো। রাজার সন্তান এসছে, খুব সুন্দর ভাবে মানুষ টানুষ করছে। তো যখন ওর 12 বছর হতে চললো না, তখন যেহেতু রাজার সন্তানাদি ছিল না, রাজ সেই রাজ্যের যে সেনাপতি সে ভেবেছিল রাজার তো সন্তান নেই, আমি হব নেক্সট রাজা। বাট রাজা ডিসাইড করলেন যে ওনার পালিত পুত্র, যার নাম উনি লিখেছিলেন মণিকণ্ঠ, মণিকণ্ঠের নামই হয়েছিল পরে আয়াপ্পা স্বামী। তো রাজা তো মণিকণ্ঠকেই রাজা বানাবে, তো ওনা প্রচন্ড রেগে গেছে। আর এই দৌরান রাজা নিজেরও একটা সন্তান হয়। তো ওই এই সৈন্যপতি না ওই কান ভাঙ্গানি দিচ্ছিল রানীকে যে এখন তো তোমার সন্তান হয়ে গেছে, এখন কেন মণিকণ্ঠ তোমার এই রাজ্যের রাজত্ব হবে, এখন তো তোমার পুত্র রাজা হওয়ার কথা, কেন এই অনাথ বাচ্চাকে তুমি রাজ্যের রাজা হতে দেবে। ঘ্যান ঘ্যান করতে করতে ওর মনটাও দূষিত হয়ে যায়, এবং ওরা ডিসাইড করে যে এই মণিকণ্ঠকে যেভাবে হোক যে করে হোক ও মারবে আর কি, ওরা মারবে। তখন কি করা যায়, তখন সেনাপতির সঙ্গে ফোন দিয়ে এটে সেই রানী মানে নিজেকে অসুস্থ মানে বললো যে আমি খুব অসুস্থ, আর রাজ বৈদ্যকে শিখিয়ে রেখেছে যে বলো যে বাঘের দুধ লাগবে আমাকে, কিওর করতে গেলে শেরনি মানে বাঘিনী, বাঘিনীর দুধ লাগবে। হ্যাঁ, তো এখন তো রাজা বলছে মানে রাজা ঢেরা পিটিয়ে দিয়েছে, এখন বাঘের দুধ কে আনতে যাবে ভাই, গরু নাকি, গরু হলে তো এরকম দুধ দুইয়ে দিতাম, এখন বাঘের দুধ দোয়াতে গেলে তো সে সেখানে এইবারে শেষ কুপাকাত। তখন মানে এত মার যেহেতু মণিকণ্ঠ ওই রাজমাতাকে তো নিজের মাই ভাবতেন, আর মায়ের এই রকম শরীর খারাপ শুনে তো বলছে যে ওর বাবাকে বললো যে আমি যাব বাবা, আমার মায়ের জন্য সেই বাঘের দুধটা আমি আনতে যাব। তো 12 বছরও হয়নি, এই বাচ্চাকে কে পাঠিয়ে দেবে, আর উনি তো ওনার সন্তানকে সন্তান তুল্যই নিজের সন্তান ভেবেই মানুষ করেছিলেন না, তো ও তো একদম পুরো ইয়ে হয়ে ঠান নিয়ে নিয়েছে যে আমি যাব বাবা, আমাকে আপনি পারমিশন দিন। তখন মানে পুত্রের এত ইয়ে দেখে না, তখন উনি বললেন ঠিক আছে যাও তুমি। তো উনি গেছেন ওই জঙ্গলে, গেছেন জঙ্গলে যাওয়ার পর মেইনলি যেটা মানে ওনার আর কি জন্ম যেটার জন্য, মহিষীকে মারার জন্য, মহিষীর সঙ্গে ওর দেখা হয় এবং মহিষীর সঙ্গে নাকি ওর একটা যুদ্ধ হয় এবং ডেফিনেটলি মহিষী কিন্তু ওর হাতে মৃত্যু হয়। অ্যান্ড তোমরা বলবে যে এর তো পিতৃ পরিচয় নেই, কিন্তু বলেছিল না ব্রহ্মা যে শিব এবং বিষ্ণুর সন্তান হতে হবে, এটা কি করে পসিবল, সব বলছি, সব রহস্যের সমাধান হচ্ছে, দাঁড়া। তো মহিষীকে মারার পর সে বাঘের দুধ নিতে যাবে, তো মহিষীকে মারার পর যেহেতু ওর কার্য সমাধা হয়ে গেছে, স্বয়ং দেবাদিদেব মহাদেব এসছে, এসে বলছে যে তুমি যে কাজের জন্য তোমাকে এখানে পাঠানো হয়েছিল সেই কাজটা তোমার পূর্ণ হয়েছে, এবং তাই আর কি যে তোমার এখন কিন্তু স্বর্গে যাওয়ার সময় হয়ে গেছে। তখন বললে যে আমার মা এরকম এরকম প্রবলেম হয়েছে, তো আমার মায়ের তো শেরনির দুধ লাগবে। তখন দেবাদিদেব ইন্দ্রকে বললেন যে তুমি সিংহের রূপ ধারণ করো, এবং ইন্দ্রের যে রানী তারা সিংহিনীর মানে বাঘিনীর রূপ ধারণ করেছে, করে বলছে এখন যাও গিয়ে এদের দুধ তুমি তোমার রাজমাতাকে দাও। আর ওরা রাজমাতা দিকে বল মানে ও তো চলে গেছে, ভেবেছে বাঘের দুধ আনতে গেছে, এই ছেলে তো আর ফিরবে না, রাজমাতা সুস্থ হয়ে গেছে, আর এদিকে রাজার টেনশন, রাজমাতা সুস্থ হয়ে গেছে আর আমার ছেলেকে তো আমি পাঠিয়েছি ওখানে। তো ও দেখছে পুরো রাজ্যসভায় সিংহের উপর বসে এই মণিকণ্ঠ, যার নাম পরবর্তীতে আয়াপ্পা স্বামী হয়েছিল, তো ওরকম করে করে মানে বাঘের উপর চড়ে ও রাজপ্রসাদে এন্টার করলো। অ্যান্ড তখন সেই যে মনীষী যেই যে বলেছিল যে 12 বছরে পরিচয় হবে, তখন সে আবার আসলো, আসার পর রাজাকে বললো ইনি হলেন আয়াপ্পা স্বামী, আজকের থেকে এনার নাম হলো আয়াপ্পা স্বামী, এনাকে এই দক্ষিণ ভারতে পুজো করা হবে এবং রিচুয়ালস কিছু বললেন, এবং উনি কিন্তু ও তোমার সন্তান রূপে এসেছিল যেহেতু তুমি শিবকে তপস্যা করেছিলে, তো এখন কিন্তু ও চলে যাবে হলো স্বর্গে।
তো এই আয়াপ্পা স্বামীকেই পূজা করা হয়। এখন বলছি এটার পুরোপুরি সাসপেন্সটা, কি করে বিষ্ণু সন্তান হলেন শিবের সন্তান। অ্যাকচুয়ালি আমরা সবাই জানি বিষ্ণু কিন্তু মোহিনী রূপ ধারণ করেছিল এক অসুরকে বধ করার জন্য। তো পুরাণ মতে এবং দক্ষিণ ভারতের যে বইগুলি আছে ওখানে উল্লেখ করা আছে, সেই মোহিনী এবং দেবাদিদেবের তোমার ইয়ে নাকি মানে পুত্রই নাকি এই আয়াপ্পা স্বামী। তো কতটুকু ভুল কতটুকু শুদ্ধ জানি না, বাট এইটা কিন্তু ওখানে লেখা আছে। তো অ্যাকচুয়ালি ভগবানের না ভগবানই জানে ভগবান কিভাবে কিভাবে কি রূপ নিয়ে আসবেন। আর আজকে যে আয়াপ্পা স্বামীর মানে দক্ষিণ ভারতে গেলে তোমরা, ইনফ্যাক্ট মাইসোরে যখন আমি মন্দিরে গেছি না, ব্ল্যাক কাপড়ে ভরা আর কি, মানে এত ওনার পসার ওখানে, এত মানুষ মানে। অ্যান্ড ডেফিনেটলি এই আয়াপ্পা স্বামীর পুজো করলে নাকি অনেক রকমের বিপদ আপদ বাধা বিঘ্ন এবং নানা রকম মনস্কামনা পূর্ণ হয়। তাই দক্ষিণ ভারতের লোকেরা এই আয়াপ্পা স্বামীকে কিন্তু প্রচন্ড ভাবে মানে। এবং যেমন শবরীমালাতে ওনার মেইন টেম্পলটা আছে, শবরীমালাতে কেন সেই মেইন টেম্পলটা আমি বলছি, যখন উনি স্বর্গে যাবেন মানে স্বর্গে আর কি আয়াপ্পা স্বামী চলে যাবেন, তখন সেই ওনার যে বাবা বললেন যে তুমি তো চলে যাচ্ছ, আমি না তোমার জন্য একটা মন্দির বানাতে চাই। তখন আয়াপ্পা স্বামী একটা তীর নিয়ে নিক্ষেপ করলেন এবং তীরটা সেই শবরীমালা যে পাহাড়টা, অ্যাকচুয়ালি শবরী কেন সেই পাহাড়েই রাম যে আগের মানে আগের যুগে রাম যে শবরীর যে ঝুটা বের খেয়েছিল না, ঝুটা ইয়ে খেয়েছিল, ওই পাহাড়টাতেই ছিল। অ্যান্ড দ্যাটস ওয়াই ওই শবরীর যে ঝুটে বের খেয়েছিলেন ওই পাহাড়টার নাম শবরী। তারপর থেকে কিন্তু এই আয়াপ্পা স্বামী যখন তীর নিক্ষেপ করলেন এবং বললেন যে ওইখানে ওনার আয়াপ্পা স্বামীর মন্দির বানানো হবে, তারপর থেকে কিন্তু এই পাহাড়টার নাম হয়ে গেছিল শবরীমালা। তো এই ছিল আয়াপ্পা স্বামীর একটা ঘটনা, যেটা আমি সাউথ ইন্ডিয়াতে আমি 4 বছর থেকেও আমি পুরোপুরি ক্লিয়ার পাইনি, এবার গিয়ে তো টিনা হেল্প করেছে আমার, এন্ড অলসো কিছু তথ্য তো আমি নেট ঘেটেও নিলাম। তো থ্যাংক ইউ সো মাচ টিনা, ও পাঠাবে, যখন পাঠাবে আমি তোমাদের মানে ওই জায়গাটা, সেই ভৌতিক জায়গাটা যে বললাম কন্নড় পিপলরা যে ওদেরকে দাফন করা হয়, হ্যাঁ খালি ব্রাহ্মণদেরকে দাহ সংস্কার করা হয়, আদারওয়াইজ এমনি পিপলকে কিন্তু দাফন করা হয়। তো ওই রিলেটেডও একটা ঘটনা আছে, তো ডেফিনেটলি ক্লিপিংস নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছে আছে। তো কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করো, যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক শেয়ার করে দাও,